সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। রিমাস ব্লকের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে খাবার নিয়ে চলে এসেছি আর বারবার দেখছি পেছনের দিকে তাকাচ্ছি, কারণ সোনাকে কোম্পানি রেখেছি, তো একটু নড়াচড়া করছিল তাই একটু বারবার দেখছি ওর দিকে আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভীষণ খিদে পেয়েছিলো, তো আমি আগে কাজ রাজ ডেকে আগে খেয়ে নিয়েছি, কারণ আগে পেট শান্তি তারপরে বাকি কাজ, তাই না? আর আমি একদম খিদে সহ্য করতে পারি না, তাই আগে খেয়ে নিই তারপরে বাকি কাজ। আর বাংলা একটা প্রবাদ আছে না, বলে না খিদে লাগলে হরির নামও তা তা লাগে, সেই রকম আর কি। তো আমার কিছুই ভালো লাগে না, তো এখন আমি খাচ্ছি হয়েছে একটা স্পেশাল, মানে স্পেশাল বলতে আমার ছোটোবেলার খাবার। এটা আমি ভীষণ খেতাম পড়তে যে টিউশনে যাওয়ার আগে, তো খেয়ে চলে যেতাম মুড়ি বিস্কুট আর গুঁড়ো দুধ। তো তোমরা কে কে গুঁড়ো দুধ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে, এখনও খাও কে কে বলবে, আমি তো খাই এখনও, চুরি করে কে কে খাও, মানে ভীষণই ভালো লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল আজকে এই বিস্কুট গুঁড়ো দুধ নিয়ে। কদিন পরে একটা কথা কি, কদিন পরে আমার মেয়ে খাবে আর এখন আমি খাচ্ছি, কী একটা ব্যাপার না? এই আর তোমরা কারা কারা গুঁড়ো দুধ চুরি করে খেয়েছো অবশ্যই কিন্তু বলবে, কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আর দেখছো আমি কীভাবে তাকাচ্ছি বাইরের দিকে, শুধু উঁকি ঝুঁকি মারছি লোকের বাড়ির দিকে, মনে হয় খাচ্ছি আর উঁকি ঝুঁকি মারছি, আবার এদিকে ফোনের দিকেও তাকিয়ে নিলাম একটু, যা দেখতে মানে কেমন লাগছে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে, মানে এটাই আর কি দেখছি। চুল টুল আছে ক্যামেরার সামনে চলে এসেছি খাওয়া নিয়ে, ওটাই দেখছি কেমন লাগছে আমাকে। আর পেছনে সোনাই ঘুমাচ্ছে, ও একভাবে নড়াচড়া করে যাচ্ছে শুধু, ও আর কি ভোরবেলা উঠে, তো ভোরবেলা উঠে টুটে তারপরে আবার সেই 6:30-6টার দিকে আবার ঘুমিয়েছে। তো এই জন্য এই জন্য রোজ কিন্তু এই ও এরকমই করে, ভোরবেলা ওঠে আবার সকালবেলার দিকে ঘুমায়, মানে রোজ যে কী করে অ্যালার্মের মতো ঘুম ভেঙে যায় টাইমলি আমি এটাই বুঝি না। ওই যে মহারানী আমার ঘুমাচ্ছে, আর এখন যে আমার খাওয়া হয়ে গেছে, এখন যাবো হয়েছে আমি আমার বাকি কাজগুলো করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এই যে আমি ফোনটাকে এক জায়গায় সেট করে রেখে বাইরে চলে এসেছি, কারণ আমার কাছে স্ট্যান্ড নেই, তো আমি এক জায়গায় বসে এটাকে চলে যাচ্ছি, এখন হয়েছে গিয়ে ঘর মুছবো। আর অন্যান্য দিন আমার করা হয় না, মাই করে ফেলে। আসলে আজকে আমাদের একটু কাজে ঝামেলা রয়েছে, একদিকে আমাদের দোকানঘর হচ্ছে, আবার আরেক দিকে আমাদের জমিন আছে, তো ওখানে সবজি তোলা হয়, বাবাও বাজারে নিয়ে যাবে, ভীষণ তো আড়াবার করছে। তো মাকে বললাম তুমি ওদিকে যাও, আমি এদিকে করে নেবো আজকে, তো মা তো ওদিকে গেল আর আমি ওদিকে করছি। আর এদিকে একটু তাড়াহুড়োও করছিলাম, কারণ সোনাইকে ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি। আর আর ওদিকে কাকি আবার বলছে মেয়ে কোথায়, আমি আবার বলছে ও ঘুমাচ্ছে, বলে রোজ ভোরবেলা উঠে এখনও ঘুমাচ্ছে, যে না উঠে তারপর আবার ঘুমাচ্ছে। তো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম, আর ভীষণ তাড়াহুড়ো করছি যাতে কাজগুলো শেষ করে ওর কাছে যেতে পারি, মানে যেমনটা হয় আর কি। ছোটো বাচ্চা থাকলে যে ঘরে ঘুমালে মানে যতক্ষণ না ওর কাছে গিয়ে ওকে দেখবো ততক্ষণ শান্তি নেই। এখন না আগের থেকে একটু দুষ্ট হয়েছে, মানে এক জায়গায় রেখে দিলে অন্য জায়গায় চলে যায়, তাই টেনশানটাও আরও বেশি। আর আমার খাটটা চারিদিকে ফাঁকা, তো এর জন্য আরও বেশি টেনশন হয়। এখন দেখি কী করা যায়, খাটটা ছেলে ও খুব ছোট, তো তাই মানে যখন তখন উঠে আমি মাত্র 3.5 মাস বয়স, বুঝতেই তো পারছো কত ছোট বাচ্চা। তো এর জন্য আমি কোনো কাজ করা হয় না, ওকে সামলাতে সামলাতেই আমার দিন চলে যায়, আর কোনো কাজ করবো কী করে, তাই না? আমার মানে সিজার হওয়ার পর থেকে আর তেমনভাবে কোনো কাজ করা হয় না, তো মেয়ের ঠান্ডা লেগে যাওয়ার তাই কোনো কাজ করতে দেওয়া হয় না, এছাড়াও সব কিছু আমার শাশুড়ি মাই করে। তো এরপর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পাগলিটা ঘুমিয়ে রয়েছে, দেখেছো বালিশ থেকে নেমে ভাই পর্যন্ত এসছে, এখন ওই যে হাত একটু নাড়াড়ি করছে। তো আমি এরপরে ওনাকে ঠিকঠাক করে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি বারান্দাঘরে চলে এসেছি সবজি কাটতে। তো এখন আমি সবজি কেটে নিচ্ছি, শাকটা কেটে নিচ্ছি, আর ওদিকে দেখেছো লাউটাকে আমি কী সুন্দর করে ধুয়ে টুয়ে দাঁড় করে রেখেছি, ওটা রান্না হবে আজকে।
ওটা আমাদের না আমাদের না, ওটা কাকাদের জমিনে আমাদেরকে দিয়েছে রান্না করার জন্য। তো আমি সবজি টুবজি কেটে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে আমি কেটে নিয়েছি লাউ, ছোলার শাক আর মাছ। মাছটাকে এখন ফ্রিজে রেখে দেবো, না বিকালে এসে নিয়ে চলে যাবে। তো সোনার কাছে সব হয়েছে, সোনার কাছে, সোনার কাছে থেকে এসে তারপরে বাকি কাজ করবো। এই যে আমি সোনার কাছে চলে এসেছি, এখন একটু ওকে আমি খাইয়ে টাইয়ে এখন একটুখানি উল্টে দিয়ে শুয়ে রেখেছি। একটু আমি দুষ্টু দুষ্টু করছি আমরা মা মেয়ে মিলে। তো দেখেছো হাসছে আবার, মানে একটু দুষ্টু হয়েছে আগের থেকে। আর ওকে না ভীষণ মানে মশা কামড়েছে এখন, মানে উদ্দের আমরা তো দেখো সবসময় মশারি দিয়ে ঘুম পাড়ে, তাও যে কখন যে মশা কামড়ে ফেলেছে আমি বুঝতেই পারিনি। মানে ভীষণই খারাপ লাগছিলো সোনাকে, মানে ওকে মানে বলার কথা না, ভীষণ মানে কামড়েছে তো কামড়েছে, কিন্তু এগুলো কমছেও না, পুরো লাল লাল হয়ে ফুলে। আমি স্নান টান করে এখন চলে এসেছি, এখন যাবো ওই যে পুজো দিতে। আর এই দেখো আমার খাটের অবস্থা আজকে। শুনো, বিছানা আমাদের টয়লেট করে দিয়েছে, তো এখন ওটাকে রোদে দেওয়া হয়েছে। আর বাদ বাকি সব বালিশেরই সব একপাশে গুছিয়ে রেখে দিয়েছি ওই পাশে। আর শুনুকে এখন ও ঠাকুমা স্নান টান করিয়ে ঘুম পাড়াচ্ছে। তো এরপরে আমি পুজো টুজো দিয়ে এসে আবার তোমার সাথে দেখা করছি। এই যে আমার পাগড়ি বুড়িটা ঘুম থেকে উঠে হাত কা শুরু করেছে। পচামে হাত কা, পচামে পচামে হাত কা। টয়লেট হয়েছে না? টয়লেট হয়নি। তারপর পচামে ও কিদা পেয়েছে? আচ্ছা 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 ঠিক আছে। এখন আমি চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একবারে চলে এসেছি। আর মাকে মায়ের কাছে শুনে রয়েছে, আমি বললাম তুমি একটু রাখো, আমি এগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিই, তোমাকে এখন আর কিছু করতে হবে না। আমি ঘরটা একটু মুছে এত শোকটা, মানে আমি রেশোকটা আনিনি, এত ভারী আমি আনতে পারবো না, বাবা এনে দিয়েছে। তো তো শোকটা এনে মেলে বেড কাভার টাভার পেতে বিছানাটা ঠিক করে তারপরে আবার শুনুকে নিয়ে আসবো। আর এগুলো একটু ভালো করে এখন মুছে নিচ্ছি, খাটটাও মুছেছি আগে দিয়ে, ড্রেসিং টেবিলগুলো আজকে মুছেছিলাম একটু, ওগুলো মুছে গেছে। মুছে টুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, লাস্টে খাটের কথা মনে পড়েছে, এখন খাটটা মুছছি আর কি। এখন হয়েছে ঘরটা একটু মুছে নেব। বাবা মশা, শুনো মশা কামড়াবে মা তোমাকে, ধরতে পারলাম না। এটা কি হচ্ছে শোনো, এটা কি হচ্ছে তোমার? দুষ্টু দুষ্টু করছে মা, গু করে। তুমি খেলনা খেলু এলু করছো, এটা খেলু খেলু? মা খেলু খেলু করছে, আমাকে খুঁজো 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 খেলু। তুমি আর কি বলো শোনা, কি কি বলো তুমি আর কি কি বলো তুমি পাপাকে কি কি বলো গো? পাপার সাথে ঝগড়া করো শোনা, এখন আর অন্য কোনো, এখন এটাই শুরু করে যাবে।
এটা শিখেছ নতুন এখন এটাই গু গু হু গু গু তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। ও দেখো আমার সোনাটা কেমন দুষ্ট দুষ্ট করছে।